ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ম্যাম আধায়ান টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছে তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের 5th সেমিস্টারে বেঙ্গলি সাধারণ আছে তাদের জন্য ডিএসসি A2 এর সাজেশন নিয়ে চলে এসেছি 2023 এর জন্য। তোমাদের সিলেবাস হচ্ছে বাংলা, গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ের রচনা এবং অলৌকিক কাহিনী। ফুল মার্কস হচ্ছে 65। তো শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেল ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আধানের পাশে থাকো যাতে আমি একটু হেল্পফুল হই আরও নতুন ভালো কিছু কাজ করার জন্য। আর আমার নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ সেখানে গিয়ে একবার চেক আউট করে আসো। আশা রাখবো সেই ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। ওখানে কিন্তু একদমই এডুকেশনাল কন্টেন্ট নেই, যেরকমভাবে এই চ্যানেলের পাশে থেকে আমাকে ভালোবাসা দেখিয়েছো একইভাবে ওই চ্যানেলেরও কিন্তু আমার পাশে থেকো। তো দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 10 করে। A1 সজারুর কাটা উপন্যাসের উপক্রম অংশটির সংযোজনের গুরুত্ব আলোচনা করো। 2 সত্যান্বেষী ব্যোমকেশের চরিত্রে সজারুর কাটা উপন্যাসে কতখানি প্রাসঙ্গিক তা তোমার ভাষায় আলোচনা করো। 3 এই কাহিনীতে ব্যোমকেশ আছে, রহস্য আছে, খুন জখম আছে, রহস্যভেদ আছে, তবু এটা রহস্য কাহিনী কিনা ঠিক বুঝতে পারছি না। কোটেশন ক্লোজ। সজারুর কাটা ভূমিকাধৃত এ বক্তব্যে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনীকে রহস্য কাহিনী বলতে দ্বিধার কারণটি কাহিনী অবলম্বনে বিচার করো। 4 হিপনোজেন শব্দের অর্থ কী, গল্পে কেউ হিপনোটাইজড হয়েছিল কিনা কাহিনী অবলম্বনে বিব্রত করো। এবার B দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। B1 আকাশের দূত কাহিনী সংক্ষিপ্তে পরিচয় দাও। 2 আদিম মানুষের কথা প্রফেসর শঙ্কু কিভাবে ভেবেছিলেন, আদিম মানুষকে দেখবার পর তার প্রতিক্রিয়া কি হয়েছিল, আদিম মানুষ পরিণতি কি হয়েছিল গল্প অবলম্বনে লেখো। নাম্বার 3 কল্পবিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কুর ডায়েরি কতখানি সার্থক, যে কোনো দুটি পাঠ্য কাহিনী অবলম্বনে বিচার করো। 4 প্রফেসর শঙ্কু কোন দুটি পাঠ্য কাহিনীতে মৃতদেহে প্রাণ সঞ্চারের প্রসঙ্গ রয়েছে, কিশোর মনের উপযোগী আকর্ষণীয় উপাদান ওই কাহিনী দুটোতে কতখানি আছে তা আলোচনা করো। এবার C দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। C1 চোর গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। 2 রাত্রের গল্পের বর্ণিত ঘটনাবলী বিবরণ দাও। 3 দজ্জাল বউ গল্পের কাহিনী উল্লেখ করে গল্পটি কেমন লেগেছে আলোচনা করো। 4 লীলা মজুমদারের গল্প সব ভুতুরে চেহারা নিপাট ভালো মানুষের মতো, শুধু হাবে ভাবে মালুম হয় যে তারা ভূত। সব ভূতেরা গ্রন্থের যে কোনো দুটি গল্প অবলম্বনে এই মন্তব্যের যথার্থতা বিচার করো। এবার দেখো D যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 5 করে। D1 দেবাশিসের জীবনযাত্রায় বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তেমনই রয়ে গেল, লেখকের এহেন মন্তব্যের কারণ কি? 2 সজারু কাটা উপন্যাসের দীপা চরিত্রটি আলোচনা করো। 3 ব্যোমকেশ কিভাবে বুঝতে পারলেন প্রবালই আসল আততায়ী তা আলোচনা করো। 4 বোমযাত্রীর ডায়েরি গল্পটি অবলম্বনে মঙ্গল গ্রহ সেখানকার প্রাণীদের বর্ণনা দাও। E যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। E1 ম্যাকাওয়ের পরিচয় কর্মদক্ষতার কথা গল্প অবলম্বনে আলোচনা করো। 2 যন্ত্রকে চেনে ভালো প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিচার করো। 3 প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য থেকে গোলকটির রং পরিবর্তনের বর্ণনা দাও, এই রং পরিবর্তনের সঙ্গে কিসের মিল আছে। 4 তিনটে মানুষ বেঘরে প্রাণ দিল, কোন তিনটে মানুষের কথা বলা হয়েছে, তাদের বেঘরে প্রাণ দেওয়ার কারণ কি ছিল। F দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানেও 5 করে। F1 সোহম গল্পে বর্ণিত ঘটনার বিবরণ তোমার নিজের ভাষায় বর্ণনা করো। 2 ছায়া গল্পের বিষয়বস্তু বর্ণনা করো। 3 ভুতুরে গল্পতে কথকের পিসেমশাই যে বাড়িতে রাত কাটাবে বলে গিয়েছিল সে বাড়িটির বর্ণনা দাও। 4 আহি দিদির বন্ধু কারা ছিল, তাদের ওই অবস্থা কিভাবে হয়। G যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5। G1 ফ্যান্টাস্টিক গল্পে ছোট মামা চরিত্রটি বর্ণনা দাও। 2 কাঠপুতুল গল্পে কিভাবে কাঠপুতুল পেয়েছিল তার পরিচয় দাও। 3 পেনেটিতে কি ঘটনা ঘটেছিল তা গল্প অনুসরণে বিবৃত করো। 4 এই বড় কালো পালক, কালো পালকটির পরিচয় দাও। তো আজকে এই পর্যন্ত। আশা রাখবো ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে বা যদি ভালো লেগে থাকে। আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো। আমার পাশে থাকার অনেক অনেক বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দাও যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আর অবশ্যই লিভ করার আগে চ্যানেলটির ডেসক্রিপশনে দেওয়া আমার নতুন চ্যানেল লিঙ্কে গিয়ে একবার ক্লিক করে এসো। তার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।